আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাজগঞ্জের শাহজাদপুর হযরত মুকদুম শাহদৌলা শহীদ ইউনিয়নের রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সিরাজগঞ্জ ভ্রমণ কয়েকটি পর্বে বিভক্ত করেছি। আজ তৃতীয় পর্বে আমরা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ পরিদর্শন শেষে রওনা হলাম শাহজাদপুর উপজেলার হযরত মুকদুম শাহদৌলা শহীদ ইয়েমিনী রহমতুল্লাহ আলাইহে উস্তাদ শাহ শামসুদ্দিন তাবরিজের মাজার শরীফের উদ্দেশ্যে। বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে 4 সেপ্টেম্বর 2021 আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জের আমান বাহেলা জামে মসজিদ পরিদর্শন শেষে আমরা এখন শাহজাদপুরের হযরত মুকদুম শাহদৌলা ও শহীদ ইয়েমিনী রহমতুল্লাহর মাজার শরীফে যাচ্ছি। আমাদের সাথেই থাকুন, আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ থেকে শাহজাদপুরের হযরত মুকদুম শাহদৌলার ইয়েমিনী রহমতুল্লাহর মাজার শরীফের দূরত্ব মাত্র 21 কিলোমিটার। আমরা বেলকুচি থেকে এনায়েতপুর খুকনি সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। আঁকাবাঁকা রাস্তার দুপাশেই অসম্ভব সুন্দর দৃশ্য, মাঝে মাঝেই চোখে পড়ছে তাপপল্লি ও রৌদ্রে শুকানো কালার করা সুতো দৃশ্য। আমরা খুকনি শাহজাদপুর রোডে ঢুকে পড়লাম, আমাদের গাড়ি এগিয়ে চলছে। আমরা শাহজাদপুর করতোয়া ব্রিজে চলে আসলাম। ব্রিজ পার হয়ে হাতের ডান পাশ দিয়ে হযরত মুকদুম শাহদৌলা ও শহীদ ইউনিয়নী রহমতুল্লাহ আলাইহে মাজার শরীফে প্রবেশ করব। আমরা ব্রিজ পাড়ি দিচ্ছে আমাদের গাড়ি। হযরত মুকদুম শাহদৌলা ও শহীদ ইয়েমিনী রহমতুল্লাহর মাজার শরীফে চলুন। হযরত মুকদুম শাহদৌলা শহীদ ইয়েমিনী রহমতুল্লাহর মাজার শরীফ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের করতোয়া নদীর তীরে স্বমহিমায় এখনো দাঁড়িয়ে আছে মুসলিম স্থাপত্যের দৃষ্টিনন্দন মুকদুমিয়া জামে মসজিদ ও মাজারের স্থাপনা। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে মাজার প্রাঙ্গণ। আগত পর্যটকরাও ইসলামী প্রত্নতত্ত্ব পরিদর্শন করে আত্মতৃপ্তি নিয়ে ফিরে যান।
ধর্মীয় সংস্কৃতি ও শ্রদ্ধা ভালোবাসা নিয়ে প্রতিদিন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। হযরত মুকদুম শাহ দৌলা ও শহীদ ইয়েমিনী রহমতুল্লাহ আলাইহির মসজিদ ও মাজারে শুধু মুসলমানই না, অন্য অন্য ধর্মের অনুসারীরাও শ্রদ্ধা ও ভক্তি প্রদর্শনের জন্য এখানে আসেন। শাহজাদপুরে ব্যবসা বাণিজ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান। অনেক মানুষ ধর্মীয় বিশ্বাস নিয়ে মানত পূরণের আশা এখানে আসে, সিন্নি করে ও বিতরণ করে, যেন আল্লাহ তাআলা তাদের বিশ্বাস ও ভক্তিতে খুশি হয়ে তাদের মনোবাসনা পূরণ করেন এবং সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। হযরত মুকদুম শাহ দৌলা ও শহীদ ইয়েমিনি রহমতুল্লাহর মসজিদ ও মাজার সম্পর্কে মূল ফটকের সামনে কিছু ইতিবৃত্ত দেওয়া আছে, যেখানে এই মসজিদ ও মাজার সম্পর্কে বিস্তারিত জানা যায়। কে এই মুকদুম শাহ দৌলা? মুকদুম শাহ দৌলা শহীদ ছিলেন দ্বাদশ শতকের শেষের দিকে একজন আউলিয়া দরবেশ। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের পুরনো শাহী মসজিদের পাশে কবরস্থানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। মুকদুম শাহ সাহাবি মুয়াজ বিন জাবালের বংশধর এবং ইয়েমেনের তৎকালীন রাজার দ্বিতীয় পুত্র ছিলেন। তিনি 1192 থেকে 96 সালের মধ্যে ইয়েমেন থেকে ধর্মপ্রচারের যাত্রা শুরু করে বুখারা শহরে আগমন করেন। বুখারা শহরে হযরত জালালউদ্দিন বুখারীর দরবার শরীফে কিছু সময় অতিবাহিত করেন। তিনি বাংলার পথে যাত্রা শুরু করে বাংলার শাহজাদপুর অঞ্চলে আসেন। তিনি বাংলায় প্রবেশ করে ইসলাম প্রচার শুরু করলে তৎকালীন সুবা বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরী হযরত মুকদুম শাহ দৌলার আগমনে রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন। তিনি সৈন্যবাহিনী পরাজিত হয়ে ফিরে যান। রাজা বিক্রম কেশরী বেশ কয়েকবার সৈন্য প্রেরণ করে পরাজিত হয়। ইতিমধ্যে হযরত মুকদুম শাহ দৌলা শাহজাদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে ইসলাম প্রচার করেন। তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলের মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করেন। তিনি শেষ যুদ্ধে হযরত মুকদুম শাহ দৌলা এবং তার বহু সঙ্গী অনুসারী যোদ্ধা শহীদ হন। এই ধর্মযুদ্ধে তার শহীদ হবার কারণে তিনি হযরত মুকদুম শাহ দৌলা শহীদ ইমিনী নামে পরিচিত লাভ করেন। তার পীর মুর্শিদ হলেন উস্তাদ শাহ শামসুদ্দিন তাবরিজি, যিনি বিখ্যাত মসনবি শরীফের লেখক। জালালউদ্দিনের রুমির ও পীর মুর্শিদ ছিলেন। তার মাজার শরীফ মুকদুম শাহ মাজারের একই আঙ্গিনাতে অবস্থিত। মুকদুম শাহের মৃত্যুর পর তার অনুচররা ইসলামের প্রচার অব্যাহত রাখেন। উদ্দেশ্যই ইউসুফ শাহ, শাহ হাবিবুল্লাহ, শাহ বদরের প্রচেষ্টায় দিন দিন ইসলাম ব্যাপকভাবে বিস্তার করে। হযরত মুকদুম শাহ দৌলার মাজার বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মাজারের পাশেই অবস্থিত আরো দুটি স্থাপনা হচ্ছে শাহজাদপুর দরগাহ মসজিদ ও শামসুদ্দিন তাবরিজির মাজার শরীফ। কিভাবে যেতে হবে এই মাজার শরীফে? ঢাকার গাবতলী বা মহাখালী বাস টার্মিনাল থেকে শ্যামলী, আলহামরা পরিবহন, ইউনিক, সীমান্ত, সুপার সার্ভিস, এসআই ও বিকিন বা উত্তরবঙ্গগামী বাসে সিরাজগঞ্জ যাওয়া যায়। বাসে সিরাজগঞ্জ যেতে ভাড়া লাগবে জন প্রতি 5 থেকে 550 টাকা। চাইলে ট্রেনেও সিরাজগঞ্জ ভ্রমণ করতে পারবেন। ঢাকার কমলাপুর অথবা বিমানবন্দর রেল স্টেশন থেকে
সিরাজগঞ্জ এক্সপ্রেস শনিবার ব্যতীত সপ্তাহে 6 দিন যাত্রা করে থাকে। আসন বেঁধে টিকিটের মূল্য 250 থেকে 350 টাকা। সিরাজগঞ্জ জেলা শহরে পৌঁছে অটোরিকশা বা সিএনজিতে নিয়ে হযরত মকদুম শাহ দৌলা শহীদ ইউবিডি রহমতুল্লাহর বাজারে চলে যেতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সিরাজগঞ্জ ভবনে চতুর্থ পর্বে আমরা শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি ও শাহজাদপুরের ঐতিহ্যবাহী পাইকারি কাপড়ের বাজার ঘুরে দেখাবো ও বিস্তারিত তুলে ধরব। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।